মানুষ 10টাও বিয়ে করতে পারে, ওটা আমার দেখার নাই। আমি বউ, আমার ভাত দিতে হবে, আমার বউয়ের মর্যাদা দিতে হবে। আমি আইন সমস্ত মানুষের কাছে সাহায্য চাচ্ছি, সবাই আমাকে সাহায্য করেন। আমার বিয়ে হয়েছে, অল জানে, আমার সমাজ জানে, আমার পরিবার সবাই জানে আমার বিয়ে হয়েছে। এখন ধরেন মানুষ গরিব, তারা কথা বলেছেন বড় বউই যাবি ওই বাড়ি, বড় বউই সংসার করবি। হ্যাঁ, এখন চাচ্ছি যে এখন মেয়ের ভাত দেবে, তো একটা ছেলে তো সাতখান বিয়ে করতে পারে, তার যদি ভাত দেওয়ার মতো ক্ষমতা থাকে। এই মেয়েটার আগে বিয়ে হয়েছে, তাও ছেলেটা আগে খুব আসা যাওয়া করতো, গ্রামের লোকজন খেদা দিছিল, তারপরেও ছেলেটা গোপনে আসে আর একবারে উঠে এই মেয়েটা নিয়ে এসে বিয়ে শাদী করে যায়। আমার নাম মুসাম্মদ পপি খাতুন। পপির নাম, আর স্বামীর নাম? মোহাম্মদ বিপ্লব হোসেন। বাবা? মোহাম্মদ সিদ্দিক মণ্ডল। আচ্ছা, তোর বাবা বাড়ি কোথায়? আমার বাবা বাড়ি গোবিন্দপুর। স্বামীর বাড়ি? গোপালপুর। গোপালপুর জি। সর্বশেষ অবস্থা ওরকমই আছে, আমি আমার বাপের বাড়িতে আছি, আর ও তার একটা বিয়ে করছে, আপনারা তো জানেনই, আমার বাড়ির পাশে বিয়ে করছে, রিম্পা। তো ছোট বউ ওখানে আছে, আমার নেয় না, আমি আমার বাপের বাড়িতেই আছি। আমি তো গেছি, মানে যাওয়ার জন্য চেষ্টাও করছি, কিন্তু আমার তো মেনে নেয় না, কিভাবে যাব? বিপ্লব এখন কোথায়? বিপ্লব এখন ক্যান্টনমেন্টে আছে, রামু ক্যান্টনমেন্টে। না, যোগাযোগ হয় না। না চাচ্ছি, আমার বিয়ে হয়েছে যখন আমি সংসার করতে চাচ্ছি, সংসার করব। না, খোঁজ নেই না। কিভাবে সংসার? আজ হোক কাল হোক, এখন তো আমি মানে আমার বিয়ে হইলেও পারতেছি না, আমি মানে আমার কাবিনটা এখনো দেইনি, আমার হাজবেন্ড কাবিন, মানে হাজবেন্ডরা, তারপরে হাজবেন্ডের ছোট বউয়ের বাপরা সব কাবিনটা নিয়ে ঝামেলার মধ্যে আছি। কাবিনটা দিলে যাই হোক, আইন তো কাউকে ছেড়ে কথা বলে না, আমার বাপ যদি হয় আইন বাপরেও ছেড়ে কথা বলবে না, কেননা আমার বিয়েটা সত্যতা আছে, আমার বিয়ে হয়েছে, মানে আমার গ্রামের লোক জানে, আমার সমাজ জানে, আমার পরিবার সবাই জানে আমার বিয়ে হয়েছে। তো বিয়ে যখন হয় সবাই তো জানবেই, সবাই জানে, তো কাবিনটা পেলেই তো এটা সত্যতা প্রকাশ আসবে যে হ্যাঁ, সবাই চায় যে একটা বিয়ের জীবন হচ্ছে কাবিন, কাবিন ছাড়া তো কিছু করা যায় না। আর কাবিন ছাড়া যে মেয়েটা, ওই মেয়েটারও কাবিন নাই, তো বউ ওকে মেনে নিছে, আমাকে তো আর মেনে নিচ্ছে না। ওই মেয়েটা কাবিন নাই মানে? কাবিন নেই যেহেতু, মানে শুনছি ওই মেয়েটার তো বয়স হয়নি, আর আমার যদি কাবিন না দেয় ওই মেয়েটারও তো কাবিন দেয়নি। কাবিন দিচ্ছে না কি? দিচ্ছে না আমার কাজী। কোন কাজী? তারা বিয়ে হয়েছে রেজাউল কাজী, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর যদুবাড়া ইউনিয়নের কাজী। বলছে যে হচ্ছে কাজী কাবিন নামা দিব, মানে বিভিন্ন প্রকার মানে কথা বলে, আজ দেবো, কাল দিব, পরে দিব, সময় হলে দিব, সময় হয়নি এখনো, এগুলো বলে। মামলা করা হয়েছে, থানাতে হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছিল, আর হচ্ছে আমাদের ইউনো অফিসে অভিযোগ দেওয়া হয়েছে। ওখান থেকে উনি বলছে যে হচ্ছে আমি বিয়ে পড়াইছি, সামাজিকভাবে বিয়ে হয়েছে, আমি আমি গেছিলাম, তারপরে গ্রামের হুজুর ছিল, যা বিয়ে পড়াইছি ঠিক আছে, কিন্তু আমি কাবিন যদি আপনি বলেন তাহলে এখনই দেবো। তখন ইয়ানো বলে আমি বললে দিবেন, কি সমস্যা, কি হয়েছে? বলছে যে বয়স একটু বয়স কম আছে। কার বয়স কম আছে? ছেলের, বিপ্লবের বয়স কম আছে, আমার হাজবেন্ডের বয়স কম আছে, এই জন্য নাকি কাবিন নামা দিতে পারবে না। আর কাবিন নামা ছাড়া তো আমি ওই বাড়ি যেতেও পারছি না, কাবিন নামা ছাড়াও দুইবার গেছি বিয়ের পরে, তো আমার উপর প্রচুর অত্যাচার করছে ওরা। গেছিলাম হচ্ছে, তাও আমার বিয়ের দুই মাস পরেই গেছিলাম, স্বামীর বাড়ি। তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর দিয়ে প্রচুর মারধর করে, ডিভোর্স নেওয়ার জন্য চেষ্টা করে, পরবর্তীতে আটকায় রাখে। আটকায় রাখার পরে আমি হেল্পলাইনে ফোন দেই, তখন ওখান থেকে আমার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। এখন আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনারা আমাকে হেল্প করেন, সাহায্য করেন, যেমন ওই মেয়েটা, যেমন ওনার তো কাবিন নাই, কাবিন ছাড়া তো সংসার করা যায় না, আমারও তো নাই, তাহলে আমি একটা গরিবের, গরিব মানুষের মেয়ে, গরিবের সন্তান, একটা বছর আমার বিয়ে হয়ে গেছে, আমার খোঁজ খবর নেয় না, কথা বলে না, আমার কোনো ধার ধারে না, আর ওর ওর ছোটো বউ নিয়ে যায় এভাবে রাখছে, ও যদি পারে থাকতে রাখতে পারে, তো আমি কি অন্যায় করছি? আপনারা আইনের লোক, আপনারা আমাকে হেল্প করেন, সাহায্য করেন। তাদেরকে, তাদের তাদেরও একই কথা, তাদের দেখলাম যে না, টাকা থাকলে দুনিয়াতে আসলেই সবই পাওয়া যায়। ওখানেও তো গেছিলাম, যার পরে ওনারা সব কিছু, শুধু সময়, সময় ওনারা তো জানে, একটা ছেলে যার এখনও 21 বছর হয়নি, 20 বছর চলছে, চলমান চলছে, যার চাকরির বয়স 3 বছর,
সে কিভাবে ওনারা তো জানে, আমি যখন অভিযোগ দিয়ে আসছি ওনারা তো নিশ্চয় তদন্ত করছে, ওনারা জানে। এক ওনার বিয়ের বয়স হয়নি, যার বিয়ের পারমিশনও দেয়নি, সে দুইটা বিয়ে করছে, একটা নিয়ে বাড়িতেই রাখছে, এখন পর্যন্ত বাড়িতেই রাখছে। আর আমি তো বাড়িতেই, আমি তো বড় বউ বাড়িতেই, আইন কিভাবে আমি বিশ্বাস করব যে আসলে সত্যই আইন আছে, আইন বলে কিছু আছে? ওই যেটা কাজার আছে তার আইন আছে। কঠিন বলতে তো আমি একটা মেয়ে, একটা মেয়ের যদি বিয়ে না হয় কোন কই, কোনো মেয়ে তো প্রেম করে সম্পর্ক করে তো ক্যান্টনমেন্টে যেতে পারে না, কারোর ক্ষমতা আছে? পারবে না যেতে। আর একটা মেয়ের ক্ষমতাও নাই যে আমি সম্পর্ক করছি, সম্পর্ক করে আইনের দরজায় যায় দাঁড়ায় যে আমাকে হেল্প করো, কখনো করবে না। আমি বিবাহিত, আমার বিয়ে করছে, সামাজিকভাবে বিয়ে করছে আমাকে, তারপরেও আমি আমার অধিকার পাচ্ছি না, আমার অগ্র অধিকার পাচ্ছি না। আমি চাই আপনারা আমাকে হেল্প করেন, সাহায্য করেন। তোমার তো কাবিন নামা নাই, তুমি তো নিজেও বলছো। কাবিন নামা নাই, আমি নিজেও বলছি নাই। কাবিন নামা যদি না থাকে তাহলে তো বিয়ে বৈধ হয় না। বৈধ হয় না, আমি যখন বৈধ না হই তাহলে আপনারা আমাকে এই সাহায্যটাই করেন। আমি যদি বৈধ না হই তাহলে এই ছেলে, একটা ছেলে সরকারি চাকরি করে, ডিফেন্সের চাকরি করে, সে কীভাবে একটা মেয়ে নিয়ে আছে অবৈধভাবে? সে তো একটা তো সরকারি চাকরি করলে তো, বিশেষ করে উনি সেনাবাহিনীর চাকরি করে, আইনের একটা ল আছে, কিভাবে আইন না মেনে তো একটা বাইরের মেয়েকে নিয়ে সংসার করে? তার মানে ও বিয়েটা আর নাই? অবশ্যই, আমি যদি বৈধ না হই ও কি, ওই মেয়ে কিভাবে বৈধ, ওই মেয়ে কিভাবে, ওই মেয়ে নিয়ে আসে ওই মেয়ে কিভাবে বৈধ? আমি চাই আইনতভাবে ওই ওই ছেলের বাবা মার, ছেলের ছেলের ভাইয়ের সবার শাস্তি হোক, আমি চাই। আপনারা আমাকে সাহায্য করেন। আমাদের ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছিল, ছেলেকে তিনবার ডাকা হয়েছে, ছেলে একবারও বিপ্লব হাজির হয় না, একবারও হাজির হয় না। পরবর্তীতে ওনারা যে কাজীর কাবিন নামা দেখাইছে, বলে যে বিয়ে দিছি, কাবিন নামা দেখাইছে আর কি, ভুয়া কাবিন নামা, মেয়েরা ছোটো বউরা যে কাবিন নামা দেখাইছে ইউনিয়ন পরিষদে। তো উনি আবার হচ্ছে যে কাজীর কাবিন নামা দেখাইছে, কাজী প্রত্যয়নপত্র দিছে যে এই বিয়ে আমি পড়াই নাই। তখন ওইটা আমাদের হাতে ছিল, ওটা আমরা চেয়ারম্যানের কাছে দিছি, চেয়ারম্যান বলে যে, আমরা বলি স্যার এভাবে তো, তখন ওই মেয়েটা বিয়ের পর থেকেই ওখানে থাকে, বলি আপনি এই রকমের মেয়েটা, গ্রামের মেয়ে এরকম সংসার করতেছে। তখন বলছে আমি ইউনিয়নের, আমি চেয়ারম্যান, আমি একজন চেয়ারম্যান, আমার দায়িত্ব বলার, এখন কার মেয়ে কোথায় রাখবে কি রাখবে না, কার ছেলে কিভাবে বিয়ে করলো কি করলো না নিয়ে রাখলো, এটা তো আমার দেখার নাই, আমার বলার দরকার বললাম। এখন ইনারা যায় দেখবে তার মেয়ে কোথায় রাখবে কি রাখবে না, ওনার কথা শেষ কথা ছিল এই। জি, বর্তমান চেয়ারম্যান মিজান চেয়ারম্যান। জি, তোমরা কি বললে? আমরা তখন, উনি যখন চেয়ারম্যান, আমরা তো তখন চেয়ারম্যানের উপরে তো কিছু বলতে পারি না। উনি যখন বললো যে কার মেয়ে কোথায় রাখবে কি রাখবে না, সেটা তাদের বিষয়, আমি কিছু জানি না। এই পর্যন্তই বিপ্লবের ছোট, এখন বিপ্লবের বাড়িতে। নিশ্চিত, 100% নিশ্চিত না, আমার কোনো খোঁজ খবর নেই না। এখন চাচ্ছি যে ও যদি অবৈধ হয়ে ও যদি থাকতে পারে, আপনারাও আমাকে সাহায্য করেন, আমি ওই বাড়ি যাই থাকবো। আমি যদি আমার বৈধভাবে বিয়ে হয়ে সামাজিকভাবে বিয়ে, গ্রামের সব লোক জানে, পুরো পৃথিবী জানে যে বিপ্লবের ওয়াইফ আমি, বিপ্লব আমাকে বিয়ে করছে, ওই মেয়েকে বিয়ে করছে কে জানে? সারা পৃথিবীর কাছে জিজ্ঞেস করবেন তো, সারা মানুষের কাছে আমাদের গ্রামে আসছেন, জিজ্ঞেস করবেন তো ওই মেয়ের কবে বিয়ে হয়েছে, কিভাবে বিয়ে হলো, কোথায় বিয়ে হয়েছে, কেউ জানে কি না। আর আমার গ্রামে, অল গ্রামে বিয়ে মানুষ জানে যে আমার বিয়ে হয়েছে, আমার সমাজের মাতব্বর মেম্বার পর্যন্ত ছিল আমার বিয়েতে, কালো মেম্বার। জি, রানিং মেম্বার। জি, ছিলেন। আমিও পারবো, আমি তো বৈধ, আমার অবৈধ আমি কিভাবে হইলাম, আমার কাবিন নামা নাই তাই অবৈধ। আর ওর কি আছে, আমার তো কাজ আজও, কাজী আজও পর্যন্ত বলছে হ্যাঁ আমি বিয়ে দিছি, আপনারা যদি চান, আইনের লোক যদি চায় যে বয়স, ছেলের বয়স পূজার আগে আমি কাবিন দিয়ে দিই, তাহলে আমি দিয়ে দেব। ওর কে বলবে যে ওর বিয়ে হয়েছে? কোন কাজী বলবে যে আমি বিয়ে পড়াইছি, বিপ্লবের আর রিম্পার আমি বিয়ে পড়াইছি? কী প্রমাণ নিয়ে ওই বাড়িতে আছে, কী প্রমাণ? আমার সব আছে, আমার বিয়ের ভিডিও আছে, আমার বিয়েতে অনেক মানুষ হয়েছিল, সব আছে, শুধু কাবিন নামাটা নাই। ওর কি আছে? জোড়া করে আমি গেছিলাম তো, জোর করে যাওয়ার পরে ওর বাপ দিয়ে, মা দিয়ে, ভাই দিয়ে মারার চেষ্টা করে, এমনকি ডিভোর্স নেওয়ার চেষ্টা করে। আমি দিশেহারা হয়ে হেল্পলাইনে ফোন দিই, পুলিশ ওখান থেকে আমাকে নিয়ে আসে, দুইবার গেছি আমি বিয়ের পরে।
পুলিশ এখন বলে যে হচ্ছে তোমার হাজবেন্ড তো সরকারি চাকরি করে। হ্যাঁ আমি বলছি জি সরকারি চাকরি করে, তো তোমার হাজবেন্ডের একটা প্রেস্টিজ আছে, সম্মান আছে, তুমি কি চাও যে তোমার স্বামীর চাকরি চলে যাক? আমি না, আমার স্বামীর চাকরি চলে যাবে কেন? না আমি তত বুঝতে পারি নাই যে আসলে বিষয়টা কীরকম। তো তখন পুলিশের কথা মতো পুলিশ গাড়িতে উঠাই দিল, পুলিশ এসে তারপরে আমি বাড়ি চলে আসলাম যে আমি তো চাচ্ছি না যে আমার হাজবেন্ডের চাকরি চলে যাক। সময়টা ছিল বিয়ের পরপরই, দুই মাস পরেই। তো এখনকার মতো হলে কি আর আসতাম, জীবন দিয়ে দিতাম তাও ওই বাড়ি থেকে আসতে। এখন যাচ্ছি না, আমি তো যেতে হলে তো মানে তখনই তো আমার একটা দেবর আছে সন্তানেশি, মানে আমি যে এখন যাব, আমার আপনারা আমার সেই ব্যবস্থা করে দেন, আমি এখনো যেতে রাজি। জি বিপ্লবের ছোট ভাই, ওনার নাম হচ্ছে সুহাগ, বলে মানে আমি গেছি এত বড় বড় কাছি বের করে নিয়ে আসছে, আমার বটি নিয়ে আসতেছে, সুরি এলাকার মানুষ আবার মারামারি করে, মানুষে মেরে ফেলে, মানে এটা সেটা বের করে নিয়ে আসতেছে, আমাকে মেরে ফেলবে। মোহাম্মদ আলতাফ শেখ। আলতাফ শেখ, কবির বাড়ি পাশে আপনার বাড়ির পাশে? আচ্ছা, তো এই যে মেয়েটা তো বিয়ে হয়েছে এক বছর আগে, এই স্বামী তো আসলে সেনাবাহিনীর চাকরি করে, তো বিয়ের সময় তো আপনি ছিলেন? ছিলাম। তো এখন কি অবস্থা মেয়েটা? এখন ধরো একটা বছর বিয়ে হওয়ার পর মাস দুই মতো খোঁজ খবর রাখিছিলি, এলে দাদি মরে যাওয়ার পরে তারপর থেকে আর এর সঙ্গে কোনো যোগাযোগ নেই, এই মেয়ের সঙ্গে যোগাযোগ রাখে না। ওই ছেলে কেন কি জন্যে রাখে না? ফের বলে বিয়ে করাতে শুনতেছি, এই যে পাশের বাড়ি খালেকের মেয়ে। আমরা তো তখন বিয়ে দিই তখন তো এসব কথা শুনেছিলাম না, তারা ছিলিও তাদের বাড়ির লোকজনও ছিল, কেউ বলি নাই যে আমার বাড়ির জামাই কি আমার আমি বিয়ে দিচ্ছি কি বোন বিয়ে দিচ্ছি, আমাকে তাকে বলিনি, তাদের বাড়ির ছেলে ফেলেও ছিল, তারাও ছিল। স্যার এখন আইনগতভাবে তো তখন মানে সেই কী বলে কাবিল নামায় তো সমস্যা, কাবিল নামার সমস্যা কাজী প্রথম না স্বীকার করেছিল, পরে এই দিনই টিউন সাহেবের অফিসে যা স্বীকার গেছে। কী বলেছে? বলেছে যে হ্যাঁ আমি বিয়ে পড়াইছি, ছেলের বয়স পর্যন্ত নেই বলে আমি কাবিল দিই নেই। আবার এই আপনার কুষ্টিয়া কাজের হেড অফিসে গেছিলো আর ডাকেছিল যে কাবিল দাও নাকি জন্যে, তো কাজ ছেলের বয়স পর্যন্ত নেই এই জন্য আমি দিই নেই, বিয়েটা ঠিকই পড়ানো হয়েছে। এই এখন চাচ্ছি যে এখন মেয়ের ভাত দেবে, তো একটা ছেলে তো সাতখানি বিয়ে করতে পারে, তার যদি ভাত দেওয়ার মতো ক্ষমতা থাকে। এখন মেয়ে যদি মেয়ের পর ভাত খায় মা খাবে, মেয়ে চাচ্ছে যে আমি ভাত আমি খাবো, ভাতটা দিতে হবে। দিচ্ছে না, দিচ্ছে না, যোগাযোগ রাখে না, সে অসহায়ের কথা আমি বিয়ে করি নাই। আমরা তো আটটা সাক্ষী, সহকারে তো কাজী এবং আমাদের ইমাম ছিল মানিক, সেই বিয়ে পড়াইল রাতে একটার দিক, আরে যখন ছেলে আইলো রাত মানে চারটের ভিতরে আইছিল, বিয়ে পড়াতে পড়াতে ধরুন রাত প্রায় একটা দুটো বাজে গেল, তখন বিয়ে থা দিয়ে তার দুজন দাদা ছিল, তারা এসে মেয়ের বাড়ি দিয়ে গেল, চার দিন থাকলো, হ্যাঁ থাকার পরে জামাই চলিয়ে যায়, তার ছুটি শেষ হয়ে গেছে, কুলে চলে গেছে, তারপরে দুই মাস মতো যোগাযোগ মেয়ের সঙ্গে ছিল, তারপর আর কোনো যোগ নাই। বড় বউই যাবি ওই বাড়ি, বড় বউই সংসার করবি, সত্যি বিয়ে থাকা আছে, গ্রামের লোক সবাই ছিল আর নিচ্ছে না, এখন ধরেন মানুষ গরিব, তারা কথা বলেছেন টাকা না থাকলে, যে মেয়ে বললো না টাকা না থাকলে তার দাম নেই, একবার খেদা দিয়েছিল বলছেন বাড়ি খেদা দিয়েছিল, এই মেয়ের কাছে আইছিল খদার এরম কাম আর করে না, আবার ফিরের বার আসে ধরেন মাসখানেক পরে আসে নিজে বিয়ে থাক ধরেন হয়েছে, ছেলে পেলে দিয়ে দিয়েছে, গ্রামের লোক সবাই দিয়েছে, আর এই মেয়ের বিয়ে যে হয়েছে আমরা জানি না। পরে আবার শুনলাম যে ধরেন আইন মতন তো ধরেন আপনার বড় বউ সে নেবে, বড় বউতে নেবে আইন মতন, না নিচ্ছে না, এ তো গেছিলি একবার না দুইবার গেছিলো, মারি ধরি খেদা দিয়েছে, তো শাশুড়ির বাড়ি ওই যে পাশে এখানে ছিল, এই মেয়েটা আবার ওই সেই ইয়েতে বিয়ে আছে, কোন গ্রাম জানি গোপালপুর, বড় বউর একটা অধিকার আছে, নিহাত গরিব ধরেন ওই যে মেয়েটা, ওই মেয়েটারাও মারি আত্মীয় হয়, কিন্তু আমরা শুনেছি যে এই মেয়েটার আগে বিয়ে হয়েছে, এই মেয়েটার আগে বিয়ে হয়েছে, তাও ছেলেটা আগে খুব আসা যাওয়া করতো, গ্রামের লোকজন খেদা দিছিল, তারপরেও ছেলেটা গোপনে আসে আর একবারে উঠে এই মেয়েটা নিয়ে এসে বিয়ে শাদী করে যায়। তারপরে কিছুদিন পরে এই মেয়েটা যখন বিয়ে শাদী হয়ে গেছে, দুই মাস তিন মাস পরে থেকে শুনলাম যে ওই মেয়েটার বিয়ে হয়েছে, ওই মেয়েটাও কিন্তু মাস ভাই মেয়ে, কিন্তু এও নাতেন, বুঝতে পারছেন? কিন্তু আমরা তো আগে শুনেছি এই মেয়েটার বিয়ে হয়েছে,
না এর খোঁজ তো আর এখন নিচ্ছে না। ধরেন এর বাপ খুব গরিব, ধরেন পয়সা করির অভাব অভিযোগ, তারা টাকাই করতেছে কাজ। এখন আমরা চাচ্ছি যে এই মেয়েটা যার আগে বিয়ে হয় সেই তো সংসার করবে, তো একটা গরিবের মেয়ে আইন মতো এই মেয়েটাই আগে যাই, সে যতই আমার আত্মীয় হোক গো, এব আত্মীয় অ আত্মীয়। মুসাম্মদ পপি খাতুন। স্বামীর নাম? মোহাম্মদ বিপ্লব শেখ। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ মতিয়ার রহমান। বাবার বাড়ি? বাবার বাড়ি গোবিন্দপুর। গোবিন্দপুর? জি। আচ্ছা, এই বিয়ে হয়েছে কোথায়? গোপালপুর। আচ্ছা, শ্বশুর নাম কি? মোহাম্মদ সিদ্দিক মণ্ডল। সিদ্দিক মণ্ডল? জি। কোন ইউনিয়ন? হচ্ছে জিয়ার ওখানে। জি। আমি বউ, আমার ভাত দিতে হবে, আমার বউয়ের মর্যাদা দিতে হবে, আমি আইন সমস্ত মানুষের কাছে সাহায্য চাচ্ছি, সবাই আমাকে সাহায্য করেন, আমি যেন আমার বউয়ের মর্যাদা দেই পাই, যেন আমার অধিকার যেন আমি পাই, সবার কাছে আমি সাহায্য চাচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন।